আমি এতিয়া আহি ইউনাইটেড ওয়ার্কম্যান ইউনিয়নের যি কার্যালয় আছে মুখ্য কার্যালয় আর শ্রমিকর অধিকারের হকে মাত মতা একটা সংগঠন, আর এই সংগঠনের দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আছে বিরাণ কলিতা ডাঙরিয়ায়। আর সেই ইউনাইটেড ওয়ার্কম্যান ইউনিয়নের কার্যালয়ত আজি আমি তেওঁৰ সন্দৰ্ভত ভালেখিনি কথা পাতিম। কারণ বিগত সময়সাত বিরাণ কলিতা ডাঙরিয়ায় এই ইউনাইটেড ওয়ার্কম্যান ইউনিয়নের এই যে কার্যালয়েরপরাই শ্রমিকর অধিকারের হকে নেতৃত্ব দিয়ে আছে। আর আমি আপনার জানি ইতিমধ্যে ভাল পাব বা অবগত হয়েছে যে বিরাণ কলিতার জীবনের আধারত শ্রমিকর অধিকারের বিভিন্ন কথা সংলগ্ন করে আমি আসলে এখন বিশেষ উপন্যাস রচনা করে আছো। আর সেই উপন্যাস রচনার আজি বিভিন্ন তথ্য গ্রহণ করবর কারণে, তথ্য লবর কারণে আজি আমি নুনমাটিত, এই নুনমাটিত আমি সেই পথ দেখাইছো। এফালে আমার রিফাইনারি, আর রিফাইনারিরপরা ওসরতে ইউনাইটেড ওয়ার্কম্যান ইউনিয়নের যে মুখ্য কার্যালয় আমি এটা প্রবেশ করি। আমার বিরাণ কলিতা ডাঙরিয়া, আমি এই নুনমাটির আছো, আর নুনমাটির ইতিমধ্যে কোথাও যে আমি ইউনাইটেড ওয়ার্কম্যান ইউনিয়নের কার্যালয় আছো। এই কার্যালয়ের সাথে আপনার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে, আপনি অকমান যদি এইফালে আছে যদি এখন ইউনিয়নের জন্মলগ্নেরপরা আছো, জন্মলগ্নেরপরা আছো। আর এখন ইউনিয়ন আমার 1998 স্টার্ট হয়েছিল, কিন্তু এই নামটো ইউনাইটেড ওয়ার্কম্যান ইউনিয়ন নাছিল, আমার মজদুর ইউনিয়ন নাম আছিল। তারপর যেটা একাধিক ইয়াত ইউনিয়ন হয়ে গেল, আমি লগ হয়ে চিন্তা করে গোটেবিলাক আমি লগ করে ইউনাইটেড ওয়ার্কম্যান ইউনিয়ন নাম দিয়ে এই ইউনিয়ন করিল। আমার এই ইউনিয়নের তেতিয়ার সাংসদ আমার ডাক্তার জয়ন্ত রাংপি আমার 2 বছরের কারণে আমার সভাপতি আছিল, আর মই কার্যকরী সভাপতি আছিল। আর তারপর 2 বছর যেটা আমি সভাপতি হয়ে পেলে আকো দিল্লী গেল, কেবাবার সাংসদ হয়েছিল, 4-5 বার সাংসদ হয়েছিল ডাক্তার জয়ন্ত রাংপি। তারপর ওয়ার্কিং প্রেসিডেন্টের পরে মোর জায়গা আমার সভাপতি করে দিলে, আর তেতিয়ারপরাই মই এতিয়ালৈকে 2000 মোটামুটি 2021 মানৰপৰাই মই সভাপতি হৈ আছো এতিয়ালৈকে। মই সভাপতি আৰু কথা পাতিম, আৰু যিহেতু বিষয়ববীয়াসকল আছে আৰু আমি বিশেষ উদ্দেশ্যে যিহেতু আহিছো কাষত থাকিব, আৰু মই কাষত থাকিব, তেওঁলোকৰ লগত আমি সেই বাৰ্তালাপ কৰি আমি এটা অলপ আমাৰ লগত আন এগৰাকী বিষয়ববীয়াও আছে। আমি ভিতৰত কথা পতাৰ পূৰ্বে অকণমান তেওঁলোকৰ এটা আমি চিনা পৰিচয় এটা হ'ল, দামটো আপোনাৰ পৰিচয়টো আমি জানিব বিচাৰিম, আৰু ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়নৰ লগত আপোনাৰ যিটো সংযোগটো অকণমান যদি ক'ব পাৰে। এইখন ইউনিয়ন আজি মোটামুটি 24 বছৰত ভৰি দিছে, আর এইখন ইউনিয়ন বহুত সংগ্রামের বিনিময়ে এইখন ইউনিয়ন, মই এইখন ইউনিয়নের ডিপুটি জেনারেল সেক্রেটারি, আর 50 সচিব, 2টা পদত মই এইখানে এখন ইউনিয়নের আছো। আর এইখন ইউনিয়নের এই 24টা বছর বহুত সংগ্রাম করে, আর ইয়াত 8খন ইউনিয়ন আছিল, এই ইউনিয়ন 8খন ইউনিয়নের লগত করে কেনে আমি ইউনাইটেড ইউনিয়ন গঠন করেছিল। এতিয়া বর্তমান আমার ইউনিয়ন এখন ইউনিয়নে মানে ম্যানেজমেন্ট, স্টেট গভর্নমেন্ট, কেন্দ্রীয় গভর্নমেন্ট, আর যদি নর্থ ইস্ট নেরো সিসি যুক্ত আছে তখন আমি এইখান ইউনিয়নেরপরাই নেতৃত্ব বহন করছো। আর অল ওভার ইন্ডিয়াত আর অল ওভার ওয়ার্ল্ড যত আমার ইয়ারপরা ওয়ার্ল্ডত আমি প্রতিনিধিত্ব পঠাও, যত আমি কুবাত পঠাইছো আমার প্রেসিডেন্ট বীরেন কলিতা দেব তখন কিউবাত যাই প্রতিনিধিত্ব করেছিলেন। আর এই ইউনিয়নখনের একটা বুকুত ইন্ডাস্ট্রিয়ালর উপর একটা প্রভাব পেলা রেখেছো আমি, আর ম্যানেজমেন্টক আমি বাধ্য করে দিবলগা হয়ে যায়। আমার এনেকা রাজপথত মানুষ লই আহোঁ, আর রাজ্যক আমি রাজ্য সরকার বাধ্য করে দিবা ব্যবস্থা করে দিয়ে আমার লগত আলোচনা করব। আমি যেহেতু কথা পাতি তার পূর্বে বিরাণ কলিতা সম্পর্কত কোনখিনি কথা কব, আর আপনাকে জানি গৌরববোধ করব নিশ্চয় যে এগারী শ্রমিক নেতা আর খাতি খাওয়া জনতার নেতা, আর আপনার কারণে আর নেতা হওয়ার যে সুযোগটা আরো হয়তো বৃদ্ধি হয়েছে নিশ্চিতভাবে সহযোগিতা বা তো নেতৃত্ব এইগারী ব্যক্তির জীবনের আধারত আমি শ্রমিকর অধিকারের গোটে কথা সংলগ্ন করে এখন অতি চর্চিত উপন্যাস আমি লিখবলে আরম্ভ করেছো। আপনার আমি শুভেচ্ছা বিচারিছো, গতি বিরাণ কলিতা ডাঙরিয়ার কেবল জীবনী নয় উপন্যাস, এখন উপন্যাস হব, আর আমি ভাবো যে এইখান উপন্যাসে হয়তো
বটা প্রাপ্তির দিকেও ভবিষ্যতে আগবাড়িব। তো বীরেন কলিতার জীবনের উপর এখন উপন্যাস প্রকাশ পাব, আপনার সহকর্মী আপনার নেতা কি শুভেচ্ছা দিব আরম্ভণিতে? প্রথমে তো তখন একটা বহুত ডর নেতা আর বহুত ডর ব্যক্তি, তখন ডর হৃদয় থাকার ব্যক্তি কেউ কিন্তু তখন অভাব একো নাই, অকল এটাই অভাব আছে যে শ্রমিকর খাতি থাকিব লাগে আর শ্রমিকর প্রাপ্যখ পার কারণে যখন সংগ্রাম করে যায় তখন মূল সেইখিন অভাবে তখন যে ডর অভাব বলে নিজকে ভাবে যে মোর ডর অভাব যে শ্রমিকর অধিকার হরণ হলে তখন তিনটা মানে তখন মানে কিবা একটা অভাবত ভুগি থাকা যেন পায় আর তখন মানে তখন এনেকা তখন এনেকা একটা মানুষ তখন মই দেখা পাইছো তখন পয়সার অভাব না অনুষ্ঠানের অভাব নাই কিন্তু তখন ইয়াতে লাগি থাকে। তখন প্রথমের পরা আজি ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়ন হওয়ার আগের পর মজদুর ইউনিয়ন আছিল, মজদুর ইউনিয়নের পরাই তখন এখন ইয়াত এনেকাকে লাগি থাকে যে একটা পিতৃ যে লড়া ছোৱালীক লাগি থাকা যে করে এইখান এইখান একটা সন্তান, এই অনুষ্ঠান একটা সন্তান আর এই সন্তানের পিতৃ যে লাগি থাকে তেনেকাকে লাগি থাকে। আর জীবনের আধারত যখন কিতাব হব তখন বীরেন কলিতার জীবনের কথাই নয়, গতি শ্রমিকের অধিকারের কথা থাকবে, আপনার নাম থাকিব, আপনার সহযোগ থাকিব, ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়নের জন্ম কাহিনী থাকিব, গতি সেই কিতাবখনের যেটা আসব গোটেই আমার শ্রমিকের অধিকারের এখন মুখপত্র নিচিন এখন উপন্যাস হব, উপন্যাসের একটা শুভেচ্ছা দিব নাকি আপনি? মতো খুবই ভাল আপনাদের এই অনুষ্ঠান মানে এইখান হাতে লৈছে যে তার কারণে আপনার বহুত বহুত শুভেচ্ছা দিছো। আর তখন যদি জীবনী যে লিখিব আপনাদের যখন প্রচার করব তার এখানেকার কাম কম মানুষে করে তেনেকে খাটি খাওয়া যে শ্রমিকের থাকি থাকা মানুষ কম মানুষে তেনেকা প্রথম তো আপনাদের বহুত বহুত ধন্যবাদ আর এই কাম করার কারণে আমি অশেষ ধন্যবাদ দিছো। আমি ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়নের তরফের মানে ডিপুটি জেনারেল সেক্রেটারি প্রচার সচিব বিশু সেনে আপনাদের বহুত বহুত ধন্যবাদ, হয় ধন্যবাদ জানাইছো আপনি বড় সুন্দরকে কইছে। আর এটা আমি ইউনাইটেড ওয়ার্কমেন এইটো সেই কার্যালয় অতি সুন্দরভাবে নির্মিত আর পরিবেষ্টিত এক পরিবেশ আর এই পরিবেশের পরে আসলে যেটো আন্দোলন যেটো শ্রমিকের অধিকারের বিভিন্ন কথা ইয়ারপরাই প্রসার হয় ইয়ারপরাই চর্চা হয় আর খাটি খাওয়া জনতার হকে মাত মাতিবলে এই কথারপরাই আসলে আগবাড়ে। আমি ইয়ার ভিতর চলার কিছু আভাসটা দেখাইছো, ইয়ার বিষ্ণুরাভা জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, ডক্টর ভূপেন হাজরিকা, এই বিভিন্ন পরিবেশক লই আসলে এই ইউনাইটেড ওয়ার্কমেনের এই কার্যালয়ের বিভিন্ন কাম কাজ আসলে পরিচালিত হয়। আপনার স্বাগতম জানাইছো। আর ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়ন ইতিমধ্যে ভারতবর্ষ বা বিশ্বতেও ইয়ার নাম উজরিছে আপনার নেতৃত্বের কারণে, আপনার পরিচয়টা আমি প্রথমতে লম আর দ্বিতীয়তে এই ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়নের সাথে আপনার যে সংযোগের কথাখিনি আর শ্রমিকের কোনখিনি কথার কেন জড়িত হয়ে আছে আর আপনার নেতা বলে আপনার নেতা হবেন কিন্তু আপনার যেগী সভাপতি বীরেন কলিতার সন্দর্ভত দুআষাৰ আমি জানি সভাৰ কথাখিনি আপনি কব। মোৰ নাম দেৱজিৎ ভাগৱতী, ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়নৰ ওয়ার্কিং প্রেসিডেন্ট। আসলতে পুলটেরাক আমি বহুত আগরপরাই পাইছো, প্রায় 96-97 যেতিয়া রিফাইনারি ওয়ার্কার্স ইউনিয়নের জেনারেল সেক্রেটারি অবস্থাত আছিল তেতিয়ারপরা আমার ইয়াত কি হয়েছিল তেতিয়া 900 ইউনিয়ন আছিল কনটেক্সুয়াল ইউনিয়ন। তেখেতর প্রচেষ্টাত আমার প্রয়াত কেশব গোস্বামী অগ্রণী ভূমিকা আছিল সেই সময়ত, এই গোটেকিটার প্রচেষ্টাত আমি গোটেই ইউনিয়নবিলাক লগ হয়ে ফেলে একলগ হয়েছিলো, হয়ে এই ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়নের জন্ম হয়েছিল। প্রথম কথা ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়ন সেই গোটেকিখন ইউনিয়ন একত্রিত হয়ে যেতিয়া আমি ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়ন জন্ম দিলো, জন্ম দিয়ার পিছরপরা আমার গোটেই নেতৃত্ব এতিয়ালৈকে আজি ডেটলৈকে বীরেন কলিতাৰে আগবঢ়াই আছে। এইটো আপনার মোটামুটি 2002 মানের পর ধারাবাহিকভাবে তখেতে আমার ইউনিয়নের মানে সেই চলাই আছে লাগি আছে এতিয়ালৈকে। মই 2003 মানের পর তারপরে প্রথমতে মজদুর ইউনিয়ন আছিল, মজদুর ইউনিয়নের পর আমি যেটা এই ইউনাইটেড ওয়ার্কমেন হলো তেতিয়ারপর জড়িত এই ইউনিয়নের লোক। জড়িত হওয়ার অভিজ্ঞতাখিনি আপনি কেন পাইছে যে শ্রমিকর হকে আন্দোলন নকলে একো
প্রাপ্তি নহয় বা সেই আন্দোলনবিলাক কিমান সফল কাম দিছে কারণ আমি জানো এটা সময়ত হেম বৰুৱা গৌরাঙ্গ ভট্টাচার্য বা সেই নেতাসকলে শ্রমিকর হকে কেনেকৈ তেওঁলোকে আন্দোলন করেছিলেন সেইবিলাক বহু কথা আমি আমার বীরেন্দ্রের লেখায় হোক বা বিভিন্ন লেখাত পড়িছো তো আপনার অভিজ্ঞতাখানি কেনেকুৱা যে শ্রমিকর হকে অধিকার হকে যুঁজখন আপনার অভিজ্ঞতাখানি কেনেকুৱা আসলতে আমার এই ইউনাইটেড ওয়ার্কম্যান ইউনিয়ন জন্মর আগলকে আমার গুয়াহাটির ইফিনে যেখানে কন্ট্রেকচুয়াল ওয়ার্কার আছে সেইখিনির মাজত কোনো পেমেন্ট স্ট্রাকচারেই নাছিল এই ইউনিয়নখন জন্ম হওয়ার পিছত এখেতর নেতৃত্বত আমি অলপ বাকি বেলেগ রিফাইনারিবিলাকৰ লগতো অলপ মানে তেওঁলোকৰ সার্কুলারবিলাক ফলো করি সেইবিলাকৰ পৰা আমি কিছু হেৰি লৈ তেনেকৈ এখন আমি ইয়াতে এতিয়া পেমেন্ট যিটো স্ট্রাকচার চলি আছে সেইটো এই ইউনিয়নখনৰ কারণে এই পেমেন্ট স্ট্রাকচারটা চলি আছে আর এই গোটেখিনি মানে পেমেন্ট স্ট্রাকচারটা আমার 2010ত আমার নতুন যখন সার্কুলার এটা চলি আছে এইখান 2010ত সাইন হয়েছিল আর এই গোটেখিনি আমার এই ইউনাইটেড ওয়ার্কম্যান ইউনিয়ন আর কলিতাদার নেতৃত্বতে হয়েছে শেষত আপনার জানি ভাল পাব যে আপনার শেহতিয়া যে যুঁজ এই যুঁজখিনি কেতিয়াও অথলে না যায় রাইজে নিশ্চয় স্বীকৃতি দিছে বা স্বীকৃতি দিয়ক বা নিদিয়ক শ্রমিকর হকে অধিকারের হকে যেখানে আন্দোলন সফলতা লাভ করেছে এটা আপনার স্বীকৃতি কিন্তু শেহতীয়াকৈ আমি ডেমোক্রেসিলে মৰমলেণ্ডে আমাৰ বীৰেন্দাৰ আশীৰ্বাদ লৈ চৰণ স্পৰ্শ কৰি আমি এটা পদক্ষেপ লৈছোঁ যে বীৰেন কলিতাৰ জীৱনৰ আধাৰত আৰু তেওঁৰ জীৱনৰ শ্ৰমিকৰ অধিকাৰৰ হকে থকা যিখিনি যুঁজ এই যুঁজখনক সংলগ্ন কৰি আমি এখন উপন্যাস লিখি আছোঁ আচলতে শেহতীয়াকৈ আমাৰ এখন নতুন উপন্যাস প্ৰকাশ পাইছে আমি এখন দিম আপোনালোকক গীতি কলিতাৰ যদি তো এইবাৰ আমি বীৰেন কলিতাৰ জীৱনৰ আধাৰত শৈশৱৰ পৰা কেনেকৈ গাঁৱৰ পৰা আহি বিশ্বমুখী হ'ল আৰু বিশ্বমুখী হোৱাৰ যাত্ৰাৰ মাজভাগত কেনেদৰে তেওঁ শ্ৰমিকৰ অধিকাৰৰ লগত যুঁজ দিলে এখন বিশেষ কিতাপ তাত সকলো কথা আপোনালোকৰ নামৰ পৰা আপোনালোকৰ যুঁজৰ পৰা বীৰেন কলিতাৰ এই জীৱনৰ পৰা গোটেই প্ৰকাশ পাব তো কি ক'ব যে বীৰেন কলিতা মানুহজনক আপুনি এই বিগত 18 বছৰ বা 20 বছৰ যেনেকৈ পাইছে কোনখিনি কথা ক'ব আৰু কিতাপখনলৈ কোনখিনি আপুনি বাৰ্তা দিব কিতাপখনলৈ মই এইটো বাৰ্তাই দিম বীৰেন কলিতা আচলতে এজন ব্যক্তি নহয় তেওঁ এটা প্ৰতিষ্ঠান কাৰণ আমি তেখেতৰ নেতৃত্বতেই অকল অসমতেই নহয় আমি ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ঠাইত আজি ট্ৰেড ইউনিয়ন সম্পৰ্কত আমি যিখিনি শিকিছোঁ তেখেতৰ নেতৃত্বতে কিছু বিভিন্ন মিটিঙত গৈছোঁ বাহিৰত তেখেতে অলপ আগতে কৈছে আপোনালোকক আমি গোৱাকে আদি কৰি চেন্নাইৰ পৰা আমি সকলোতে গৈছোঁ ভিলাই আৰু অসমতো বিশেষকৈ নৰ্থ ইষ্টত তেখেতৰ যিটো নেয়াৰ এছ'চিয়েচন তেখেতৰ উদ্যোগতে আজিও তেখেতেই জেনেৰেল ছেক্ৰেটাৰী নেয়াৰ এছ'চিয়েচন গতিকে নেয়াৰ এছ'চিয়েচন উদ্যোগত এটা আমাৰ কণ্ট্ৰেকচুৱেল এটা চেল গঠন কৰা হৈছিল সেইটোও তেখেতৰ নেতৃত্বতে হৈছিল গতিকে তেখেত সম্পৰ্কে তেখেত আচলতে এজন ব্যক্তি নহয় তেখেত এটা প্ৰতিষ্ঠান এইখিনিয়ে মই তেওঁৰ বিষয়ে বাকী কি জানে যে ইমান যে গাঁৱৰ হাহাৰা গাঁৱৰ পৰা আহিলে হাঁহচৰা গাঁৱৰ পৰা সেই পুঠিমাৰি নদীৰ কাষৰ পৰা আহি ইমান বিশ্বলৈকে মানে ইমান দেশ ভ্ৰমণ কৰালৈকে তেওঁ এটা আচৰিত যেন নালাগেনে কথাটো আচলতে এটা গাঁৱৰ সাধাৰণ পৰিয়াল সেই পৰিয়ালৰ পৰা আহি তেওঁৰ এই বিশ্বমুখী যাত্ৰা আৰু তাতে এই শ্ৰমিকৰ হকে যুঁজখন অব্যাহত আছে এটা মানে ভাবিলে আচৰিত লগা কথা আচলতে নহয় তেখেত আচলতে ছাত্ৰ অৱস্থাৰ পৰাই মই শুনিছোঁ তেখেত ছাত্ৰ অৱস্থাৰ পৰাই মানে অলপ মানে ছ'চিয়েল কাম কৰি ভাল পোৱা মানুহ আছিল গোটেই সেইকাৰণে তেখেতে ছাত্ৰ অৱস্থাৰ পৰা যেতিয়া ইয়াতে গুৱাহাটীৰ পিনে ট্ৰেইনি হিচাপে যোগদান কৰিছিল তেতিয়াও তেখেতে ইয়াতো মানে নেতৃস্থানীয় ভূমিকাই লৈছিল তেখেতসকলৰ যিটো গ্ৰুপ আছিল এই গ্ৰুপত তাৰপিছত তেখেতে তেনেকৈ ইউনিয়ন যেতিয়া চাকৰি হ'ল চাকৰিৰ পিছত ইউনিয়ন কৰিলে তেনেকৈ তেখেতৰ হেৰিটো বাঢ়ি গ'ল আৰু তেখেত আচলতে লেফটিষ্ট অলপ লেফ্ট ভাবধাৰাৰ মানুহ গোটেই লেফ্টৰ মানুহখিনি আচলতে কি হয় অধ্যয়ন বেছি থাকে গোটেই অধ্যয়ন বেছি থকা মানুহখিনি জেনেৰেলি মানে সৰ্বসাধাৰণ ৰাইজৰ লগত থাকে সৰ্বহাৰাৰ লগত থাকে তেওঁলোকে মানে কি ঘটি আছে কোনে কি উদ্দেশ্যত কাম কৰি আছে সব কথা সব কথা বুজি পায় আৰু তেওঁলোকে কম্প্ৰমাইজ নকৰে কম্প্ৰমাইজ নকৰে এখন এটাই সুধিছোঁ তেওঁলোক কাম কৰাৰ পদ্ধতিটো কেনেকুৱা মানে যে নিয়মানুবৰ্তিতা হওক যে 11টা টাইম থাকিলে যে 11টাতে আহে বা এই তেওঁ কাম কৰাৰ পদ্ধতিবিলাক কেনেকুৱা তেখেত আচলতে কামৰ ক্ষেত্ৰত তেখেত সদায় সময়তকৈ আগত আহি পায় সেইটো এটা কথা হয় আৰু মাজে মাজে অলপ খঙাল হয় মানুহজন খং বেছি তৎক্ষণাত গালি পাৰিলে কিন্তু মৰমীয়াল মানে প্ৰথমে গালি দি লয় পিছত কিন্তু বুজায়ো গতিকে সেইখিনি আছে গতিকে মানুহজন মৰমীয়ালে কিন্তু দেখাত ভাবিব আপুনি বহুত খঙাল মানুহ আপোনাক স্বাগতম জনাইছোঁ আৰু আমি ইতিমধ্যে বীৰেন কলিতা শ্ৰমিকৰ অধিকাৰ বিষয়ক কিছু কথা বাৰ্তালাপ কৰি আছোঁ আৰু ইউনাইটেড ৱৰ্কমেন ইউনিয়নে বঁটা প্ৰদানেই হওক শ্ৰমিকৰ অধিকাৰৰ হকে যুঁজে হওক আপোনালোকক আমি দেখি আছোঁ ব্যক্তিগত আপোনাক মুখবিলাকৰ দিয়ে আমাৰ চিনাকি হৈ গৈছে তথাপিতো আপোনাৰ পৰিচয়টো এবাৰ দিলে ভাল হ'ব মোৰ নাম গিৰিশ কলিতা
মই ইউনাইটেড ওয়ার্কমেন ইউনিয়নৰ বৰ্তমান জেনেৰেল সেক্রেটারি পোষ্টত আছো আৰু আমাৰ সভাপতি বীৰেন কলিতাদেৱ আৰু ওয়ার্কিং প্ৰেছিডেণ্টৰ লগত কথাই পাতিলে তেওঁ আছিল আমাৰ দেৱজিত ভগাপতি ডেপুটি জেনেৰেল সেক্রেটারি আমাৰ বিশ্বসেন আপুনি কথা পাতিলে আৰু বাকীখিনি আমাৰ অফিচ বেৰাৰ আছেই আপোনাৰ সংযোগখিনি কেতিয়াৰ পৰা এই শ্রমিকৰ এই যিটো আন্দোলন এই যিটো অনুষ্ঠান যা মই আগতে প্ৰথমতে গুৱাহাটী ৰিফাইনেৰীত 93 লাষ্টত মই সোমাইছিলোঁ ইনটেক বুলি এটা মানে পাম্প হাউচ এটা আছিলে ৱাটাৰ চাপ্লাই যিটোৰ পৰা হয় তাত সোমোৱাৰ পিছত মই 95 মানৰ পৰা মই ইউনিয়নত জড়িত হৈ গ'লোঁ তেতিয়া শ্ৰমিক ইউনিয়ন আছিল ঠিকাদাৰী শ্ৰমিক ইউনিয়ন তাতে দেহিৰাম বৰা আছিল তাৰপিছত পংকজ ভূঞা এনেকৈ এটা এটাকৈ মানে গোটেইবিলাক লিডাৰবিলাক আহি আছিল তেতিয়াৰ পৰাই মই অকণমান মানে আগ্ৰহী আছিলোঁ তাৰমানে যিমানবিলাক পইচা তেতিয়া হাজিৰা 9 টকা 11 টকা এনেকুৱা অৱস্থাত আছিলোঁ আৰু এই বেছি সংখ্যক পইচাৰে PFSI বোলা কোনো কথা নাছিল ইউনিয়ন বোলা কোনো কথা নাছিল ইউনিয়ন যদিও আছিল এনে নামতহে আছিল শ্ৰমিকৰ যেতিয়া সমস্যালৈ অহা হয় তেতিয়া মানে শ্ৰমিকৰ সমস্যা সমাধান কৰাত মানে বহুত অসুবিধা হৈছিল তেওঁলোকৰ লগত মই বহুত আৰ্গুমেণ্ট কৰিছিলোঁ এনেকৈ কৰি কৰি গুৱাহাটী ৰিফাইনেৰীতে যিটো নালা আছে বৰ্তমান তাত মই এই নালাৰ পাৰত যে এই ইউনিয়নখন যদি এখন নতুন ইউনিয়ন গঠন কৰিব লগা হয় অঁ তাৰে মাজতে আৰু এখন মজদুৰ ইউনিয়ন বুলি আহিল তেতিয়া আমাৰ আহমেদ বুলি ল'ৰা এজনে তাৰমানে সেই ইউনিয়নখন বীৰেন কলিতাই তাতে মানে সভাপতিত্ব কৰিছিল পিছত মই গম পালোঁ শ্ৰমিক ইউনিয়ন থকা অৱস্থাতে তেতিয়াই কিন্তু মই গম পাইছিলোঁ যে মজদুৰ ইউনিয়নো এখন হৈ আছে কিন্তু মই তেতিয়া শ্ৰমিক ইউনিয়নতে আছিলোঁ মই কিন্তু ইউনিয়নৰ প্ৰতি যথেষ্ট আগ্ৰহী আছিলোঁ এইটো কাৰণে প্ৰাপ্যৰ ক্ষেত্ৰত যে প্ৰাপ্যটো তাৰমানে আমাৰ সদায় কাৰিকাৰী খায় এই প্ৰাপ্যটো কেনেকৈ পাব পাৰি তাৰ কাৰণে যেনেকৈ অভাৱেই আৱিষ্কাৰৰ মূল তেতিয়াই মই বিচাৰি আছিলোঁ যে কাক পালে কাৰ লগত কথা পাতিলে ভাল হ'ব এনেকুৱা অৱস্থাতে মই বীৰেন কলিতাদেৱৰ নামটো শুনিলোঁ আৰু তেতিয়াও তাৰমানে ৱৰ্কাৰ্ছ ইউনিয়নত তেওঁ জেনেৰেল ছেক্ৰেটাৰী আছিল তেখেতৰ বোধহয় এতিয়াও মনত নাই তেখেতে একদিন পেট্ৰল পাম্প যে আছে নুনমাটি পেট্ৰল পাম্পত তেতিয়া এজন মানুহ কৈছে এই চেম চেমিলৰৰ কাগজ এখন আহিছে না এখন ভালকৈ থৈ দিয়াচোন ভালকৈ থৈ দিয়া এনেকৈ কৈছিল তেতিয়াই মই জানিছিলোঁ যে সমান কামৰ সমান মজুৰি কণ্ট্ৰেকচুৱেল লেবাৰখিনি পায় আৰু তেতিয়াই তেওঁৰ লগত মই কথা পাতি পাতি তেওঁৰ ঘৰ মদঘুৰীয়া মই এই ৰেল লাইনটো পাৰ হৈ গৈছিলোঁ দুপৰীয়া টাইমত তেওঁ ভাত খাব গৈ আছিল তেওঁ কিন্তু মোক জনা নাছিল যে এইজনে গিৰীশ কলিতা তেওঁৰ লগত যেতিয়া মই কথা পাতোঁ তেওঁ তাৰ কথা পাতাৰ সময়টো মোক দিব নোৱাৰে নোৱাৰা অৱস্থাত মই মানে এনেকৈ মানে সাধুৰ লগত সন্যাসীৰ লগত যেনেকৈ এজন লগোৱা থাকে তেনেকৈ মই কথা শুনি শুনি মই একদম এই মদঘুৰীয়া যিটো মানে ৰাস্তা আছিল মদঘুৰীয়া ৰাস্তাটো পোৱাৰ পিছত তেওঁক মই এৰি আকৌ মই বেক আহিছোঁ তেওঁৰ পৰা মই কিছু কথা জনাৰ কাৰণে মই চেষ্টা কৰিছিলোঁ তাৰপিছত হ'লকে এনেকুৱা দুবছৰ এই মই গুৱাহাটী ৰিফাইনেৰীৰে যিটো পেট্ৰল পাম্প আছে তাৰে ওচৰত নালাৰ পৰত এই হোটেলবিলাক আছিল ইনটেকত কাম কৰোঁ আকৌ দুপৰীয়া আহোঁ ইয়াতে ইয়াতে মই ইউনিয়ন কৰাৰ কাৰণে তাৰমানে যিবিলাক ইউনিয়নৰ কালা ধান্দা এইবিলাক মই ছেদ কৰাৰ কাৰণে মই যথেষ্ট যুদ্ধ কৰি আছিলোঁ তেনেতে মই পাই গ'লোঁ তাৰ মাজতে মই কণ্ট্ৰেকচুৱেল মানুহ কিছুমান লৈ মই আমাৰ আগতেই আছিল আমাৰ হিতেন মহন্ত বুলি এজন সাংবাদিক তেওঁক লৈ এডাল আমাৰ অকল ছাপ্লাই ৱাৰখিনিৰ মই এটা চেল গঠন কৰাৰ কাৰণে মই স্কুল এখনত প্ৰাইমাৰী স্কুল এখনত 100 টকা দি মই তাত এখন কমিটি গঠন কৰিছিলোঁ তাৰপিছত মই গম পালোঁ যে বীৰেন কলিতা ইয়াতে মানে মজদুৰ ইউনিয়নত আছে তাৰপিছত মই মজদুৰ ইউনিয়নত আহিলোঁ মই ভাবিলোঁ যে এনেকুৱা নেতা এজন আছে যিজনে নেকি নিজৰ কথা নাভাবি সমাজৰ কাৰণে কাম কৰে গতিকে মই তেওঁৰ লগত থাকিলে আমিও সিমান অভিজ্ঞ নহয় আৰু তেখেত হ'ল অভিজ্ঞ ব্যক্তি দি ইয়াৰ পৰা কিমান নিশ্চয় মুক্তি পাব পাৰোঁ আৰু তাৰপৰা মই লাহে লাহে বীৰেন কলিতাদেৱ থ্ৰুদিয়ে আৰু আমাৰ ইউনিয়নৰ মই দেৱজ্যোতি ভগৱতীক পালোঁ তাৰপিছত কেশৱ গোস্বামীক পালোঁ কিন্তু মই 93 সোমাওঁ ইয়াৰ পিছত লাহে লাহে সকলোকে পাই গ'লোঁ কিন্তু মোৰ লগত যিবিলাক মানে আগতে লিডাৰ কৰিছিল প্ৰথম অৱস্থাত বেছিভাগেই এতিয়া ঠিকাদাৰ হৈ গৈছে সেনেকুৱা মানে পুৰণা মানুহ নাই তথাপিতো আমাৰ লগত বৰ্তমান অৱস্থাত যিখিনি মই মানুহ পাইছোঁ সেইখিনি মানুহ যথেষ্ট কষ্টকৰ আৰু বীৰেন কলিতাদেৱৰ এনেকুৱা হৈছে মানে নুনমাটি বুলি নহয় অকল গুৱাহাটীত যদি বিচাৰি চায় বা অল অসমত বিচাৰি চায় মানে নিঃস্বাৰ্থভাৱে কাম কৰা মানুহ শ্ৰমিকৰ কাৰণে কাম কৰা মানুহ বীৰেন কলিতাদেৱে থকা বুলি মই অনুধাৱন কৰোঁ যেনেকৈ স্বাধীনতাৰ দিনত শ্বহীদ ভগৎ সিং কৈছিল ইনকলাব জিন্দাবাদ এই এতিয়া যদি গুৱাহাটী ৰিফাইনেৰীত বা অসমতে ইনকলাব জিন্দাবাদ বুলি শব্দটো ক'ব লগা হৈছে তাৰ মূলতে নেতৃত্বটো বীৰেন কলিতাই দিব লগা হৈছে আমি কেতিয়াবা শুই থাকিব বিচাৰিলেও তেওঁ তাৰমানে দুনিয়াৰ গালি চালি দিয়ে এইটো কাৰণ আমি কাৰ কাৰণে হয় তেখেতৰ কি স্বাৰ্থ আছে তেখেতৰতো গোটেই আছে খোৱা লোৱা থকা মেলা তেখেতৰ একো অসুবিধা নাই তেখেতে মাত্ৰ লাগি আছে যে এই যিখিনি শ্ৰমিক
মানে সখন হৈ আছে তেওঁলোক কিবা ডেভেলপ কৰিব পাৰি নেকি তাৰ কাৰণে যথেষ্ট আমাক মাঝে মাঝে গালি চালিব পাৰে খং কৰি খং কিয় কাৰণে কৰে যদি আমি সেই কথাটো নুশুনো বা আমি সেইখিনি কাম নকৰোঁ আজি এই ইউনিয়ন অফিচ আজি গুৱাহাটী ৰিফাইনেৰী বুলি গোটেই ভাৰতবৰ্ষতে আমি মেল মিটিং কৰি ঘূৰিছোঁ আমি গোটেই জেগাতে আমাৰ মানিক চৰকাৰ যে আছিল ত্ৰিপুৰাত মানিক চৰকাৰৰ লগত আমি এনেকৈ বহি কথা পাতিছিলোঁ বীৰেণ কলিতাৰ নেতৃত্বত আৰু আমি কেৰেলাৰ মুখ্যমন্ত্ৰীৰ লগতো আমি যেনেকৈ বৰ্তমান বহি আছোঁ এনেকৈয়ে বহি কথা পাতিছিলোঁ বীৰেণ কলিতাৰ নেতৃত্বত কেৰেলাত অঁ গতিকে এনেকুৱা মুখ্যমন্ত্ৰীসকলে আমাক যথেষ্ট সন্মান দিছিল আৰু আমিও তেখেতসকলৰ পৰা সন্মান পাইছিলোঁ আৰু গোটেই ভাৰতবৰ্ষত আজি যিমানবিলাক ইণ্ডাষ্ট্ৰী চাহ শ্ৰমিক হওক কৃষক শ্ৰমিক হওক নিৰ্মাণ শ্ৰমিক হওক সকলো শ্ৰমিকৰ ক্ষেত্ৰত এতিয়া গুৱাহাটী ক্লাবত অসমৰ ভিতৰত আমি সকলো আন্দোলন জড়িত হ'ব লগা হয় কাৰণ কিয়নো তেখেতে এই ধাৰাটো আমাক দেখাই দিছে যে এই ধাৰাটো গ'লেহে শ্ৰমিকৰ মুক্তি হ'ব কাৰণ বৃহৎ এটা ৰিফাইনেৰীত এখন ইউনিয়নে যুদ্ধ কৰি একো পৰিণাম নাপায় আৰু গোটেই নৰ্থ ইষ্টত যিবিলাক আমাৰ শ্ৰমিক আছে তেওঁতো এতিয়া নৰ্থ ইষ্টৰো মানে যে ৱাৰ্কাৰবিলাকৰ নৰ্থ ইষ্ট ৰিজনৰ নেৰ' চি চিৰ তেওঁ জেনেৰেল ছেক্ৰেটাৰী আৰু আমাৰ কণ্ট্ৰেকচুৱেল যিটো এটা চেল খোলা হৈছে সেই চেলটোৰো তাৰমানে তেওঁৱে আমাক এই চেলটো ইয়াত বনাই দিছিল আৰু সেই চেলটোৰ থ্ৰুদি আমি চলিছিলোঁ আৰু ইয়াৰ মাজত এটা কথা ক'বলৈ আমাৰ যিজন ৱৰ্কিং প্ৰেচিডেণ্ট কেশৱ গোস্বামী আছিল তেখেত যথেষ্ট তাৰমানে কষ্ট কৰিছিল তেখেতৰ লগত আমি এই যিবিলাক আমাৰ আৰ এল চি অফিচ হওক ডেপুটি চি এল চি অফিচ আৰু আমাৰ ষ্টেট গভৰ্ণমেণ্টৰ যি কমিশ্যনাৰ অফিচ যেতিয়া আমি কণ্ট্ৰেক্ট চেল এটা খুলিছিলোঁ সেই চেলটো খুলিব যোৱা পাছত যেতিয়া আমি ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব যাওঁ আমাৰ এক পইচাও নাই আমি ৰেজিষ্ট্ৰেশ্যনটো কৰি এই তাৰ পৰা খোজকাঢ়ি কাঢ়ি ৰেল লাইনে চানমাৰি হৈ নুনমাটি হৈ চানমাৰিৰ ব্ৰিজৰ তলেদি নুনমাটি পাইছিলোঁ আমি একাপ চাহ খোৱাৰো আমাৰ পইচা নাছিলে তেনেকুৱা অৱস্থাটো আমি ইউনিয়ন কৰিছিলোঁ এতিয়া যা হওক এতিয়া বহুত ডেভেলপ হৈছে আৰু বহুখিনি আমি পাইছোঁ এই যুদ্ধ কৰাৰ বিনিময়ত আগতে গুৱাহাটী ৰিফাইনেৰীত কণ্ট্ৰেকচুৱেল লেবাৰ বুলি ক'লে মানুহে মোক কচাই দিয়ে আজিকালি কণ্ট্ৰেকচুৱেল লেবাৰ যিবিলাক আমাৰ কেজুৱেল চাপ্লাই হিচাপত কাম কৰি আছে তেনেকুৱা চাকৰি এটা পাবৰ কাৰণে 4,00,000 টকা 5,00,000 টকা 2,00,000 টকা 3,00,000 টকা এনেকৈ মানুহবিলাকে খোজ খাই আছে ক'ৰবাত ক'ৰবাত শুনিছোঁ ক'ৰবাত ক'ৰবাত শুনা নাই এনেকুৱা ধৰণে হৈছে বহুত হৈছে এনেকুৱাই নহয় ইয়াতে গুৱাহাটী ৰিফাইনেৰী বুলি নহয় গোটেই ভাৰতবৰ্ষতে আমি দিল্লীতো ধৰ্ণা দিব গৈছোঁ আমি কেৰেলাতো ধৰ্ণা দিছোঁ আমি ত্ৰিপুৰাতো ধৰ্ণা দিছোঁ আমি ৰাঁচীতো ধৰ্ণা দিছোঁ কলিকতাতো ধৰ্ণা দিছোঁ গোটেই সংগঠনৰ লগত আমাৰ যেতিয়া এই ডাঙৰ কনভেনশ্যন এখন হয় বা মিটিং এখন হয় তাত আমাৰ ধৰ্ণাটো থাকে যেনেকৈ কলিকতাৰ নৈ আদি যিটো জুঠ মিল আছিল তাত প্ৰায় 14,000 মান ৱৰ্কাৰ আছে তাতে কলিকতাতো যে আমি কৈছিলোঁ যে কলিকতাত লেফ্ট পাৰ্টি থকা অৱস্থাত কেনেকৈ নৈ আদিৰ জুঠ মিল বন্ধ হ'ল এইবিলাকো আমি প্ৰতিবাদ কৰিছিলোঁ আমাৰ সংগঠনৰ মাজতে লগতে ইয়াতে মানে যিমান মই বুজি পালোঁ কণ্ট্ৰেকচুৱেল ইউনিয়নৰ বিষয়ববীয়া থকাতকৈ মানে আপোনালোকে যদি ভাই যে কেইটামান গৰু চাৰোঁ বা কেইটামান মহ লৈ মই চৰত থাকোঁ সেইটো বহুত বেটাৰ কাৰণ ইমান কষ্ট ইয়াতে মানে পদে খোজে প্ৰতি বিপদ ইফালে পইচা কাঢ়ি নিব ইফালে গেট পাছ নবনাব ইফালে পি এফ নিদিয়ে ইফালে ই এছ আই নিদিয়ে ইফালে ই এছ আই দিলোঁ কোনোবাই মেডিকেলত ফেচিলিটি পোৱা নাই কোনোবাই বোলে দিল্লীত ৰেফাৰ হৈ গৈছে তাৰ পৰা ডক্টৰৰ ফেচিলিটি পোৱা নাই মানে 24 ঘণ্টা মোবাইলটোৰ লগত ব্যস্ত থাকিব লাগে আৰু কৰ্মটো নিজৰ আছেই আমাকতো লিডাৰ হিচাপে কোনো পইচা নাই আমি নিজৰ কৰ্ম কৰিছোঁ আৰু কৰ্মৰ পৰা যিখিনি সময় পাইছোঁ সেইটো বীৰেণ কলিতাৰ মানে মানে যিটো আৰ্হি সেই আৰ্হিটো আমি ল'ব চাই আছোঁ যদিও পাৰা নাই তেওঁৰ সমন্ত আমি হ'ব নোৱাৰিম কিন্তু চেষ্টা এটা কৰিছোঁ মানিক চৰকাৰৰ তেতিয়া আমাৰ যিটো মিটাৰ গজ লাইন এটা আছিল আমাৰ ত্ৰিপুৰালৈ মিটাৰ গজ লাইনটো মানে ব্ৰডগজ কৰাৰ কাৰণে হয়নে ক'লো দাদা ব্ৰডগজ তাৰমানে কৰাৰ কাৰণে তেওঁলোকে এখন ডাঙৰ মিটিং এখন পাতিছিল আৰু সেই ব্ৰডগজ লাইনটোৰ কাৰণে আমাৰ ইউনিয়নৰ বুলি নহয় অল অসমৰ যিমানবিলাক ইউনিয়ন আছে গোটেইৰে কিন্তু ভূমিকা আছে তাত কিন্তু আমাৰো ভূমিকা কম নহয় আৰু মানিক চৰকাৰ মানুহজন চিম্পুল আছিলে গাড়ী এখনত 2-1জন মানে বডিগাৰ্ড থাকে বাকী একোৱেই নাথাকে এনেকুৱা ধৰণে আমি কথা পাতিব পাৰোঁ তেখেতৰ যথেষ্ট আমি যিখিনি অভিজ্ঞতা দেখা পাইছোঁ মুখ্যমন্ত্ৰী হিচাপে যথেষ্ট মানে ৰাইজৰ প্ৰতি ভাল কাম কৰা আছিলে আৰু কেৰেলাৰ মুখ্যমন্ত্ৰীজনো আমি যি চিম্পুল আছিল তেওঁ তাৰমানে মানিক চৰকাৰৰ চিম্পুল লিভিং হাই থিংকিং তেওঁ যথেষ্ট মানে ব্যক্তি মানে এই এই ক্ষেত্ৰত আৰু যিজন আমাৰ কেৰেলাৰ মুখ্যমন্ত্ৰী তেখেতেও কিন্তু তেনেকুৱা ষ্টাইলৰ
আর তেও ইতিও মুখ্যমন্ত্রী তেখেতর মানে তাত গলে মানে সিকিউরিটি বিলাক ব্যাকসাইডে থাকে আর আমার কমরেড বিলাক এনেকে দুই হাত ধরি মানে রাস্তা এটা বনাই দে তারে মাঝে মাঝে তেও আহাজাও করে থাকে তেও লগত আর কোনো তার মানে এনেকুয়া নাই যে মই অল ভিআইপি তেও ভিআইপি এনেকুয়া নাই আমার লগত এনেকুয়াকে বহি আমার লগত কথা পাতিছিল আর কেরালা যাওয়া অবস্থাত আমার এটা মানে এনেকুয়া আছিল তেতিয়া মানে বানপানীর অবস্থা আছিল তো গতিকে আমি যেতিয়া আমার ইউনিয়নেরও প্রতিনিধি আমি যথেষ্ট সুবিধা হিসাবত আমি গৈছোঁ আর যথেষ্ট সুবিধা হিসাবত আহিছোঁ আর যিখিনি শিকিছোঁ ইয়ারপর ইউনিয়নেরপর মানে বীরেন কলিতা থ্রুদি শিকা হয়েছে আর আমি কেতিয়াবা কেতিয়াবা তাকেই চিন্তা করো আমি ভাবো যে অকস্মাত যদি বীরেন কলিতা হেরাই যায় আমার মাজেরপর গুছি যায় তেতিয়াহলে আমার শ্রমিক যথেষ্ট দিশাহারা হয়ে যাব আমি এই কথাটা ভাবো মাঝে মাঝে আর সেই বিষয়লে আমি কেতিয়াবা কওঁ আপুনি কেয়ার থাকক আপুনি খোৱা লওঁতে ঠিক কৰক ৰাতিপুৱা অলপ খোজ কাঢ়ক গধূলি অলপ যোগা কৰক ইয়াৰ মিনিংটোৱে এইটো নহয় ইয়াৰ মিনিংটোৱে যে তেখেতৰ দৰে এজন ব্যক্তি থাকিলে ইয়াত হাজাৰ শ্ৰমিকে এটা সুবিধা পাই আছে আৰু চাহ শ্ৰমিক হওক নিৰ্মাণ শ্ৰমিক হওক যিমানখিনি শ্ৰমিক আছে চব শ্ৰমিকৰ কাৰণেই বীৰেন কলিতাই লাগে আৰু আমাক সেই হিচাপে বীৰেন কলিতাই মানে আমাক দৌৰাই থাকে এইটোৱে কাৰণ মানে ইনকিলাব জিন্দাবাদ বুলি ক'লে পকেটত যি পইচা আছে চব ওলাই দিব ইনকিলাব জিন্দাবাদ আৰু যদি একো নকয় তেতিয়াহ'লে এক পইচা থাকিলেও দিবা টান পাব যে তুমি সংগ্ৰাম কৰা সংগ্ৰামত তোমাৰ ভোক লাগিছে মই খোৱাৰ কাৰণে ৰেডি আছোঁ কিন্তু তুমি এনেই খোজা কিন্তু মই দিব নোৱাৰোঁ নিজৰে ভাল লাগিলে যে তেওঁৰ স্বাস্থ্য বা তেওঁক আপোনালোকে কিমান মৰম কৰে অৰ্থাৎ নেতাই যদি তেওঁৰ সহকৰ্মীসকলৰ মৰম পাব লাগে সেই নেতাগৰাকীৰ আচলতে কিমান বিষয় হৃদয় আৰু কিমান এটা দুর্নীতিহীন বা নিকা এটা ভাবমূর্তি থাকিব লাগিব তেতিয়াহে সম্ভব হয় আপনার হেলথৰ পৰা বা তেওঁ আপোনালোকৰ মাজত যদি আৰু বহুদিনলৈকে থাকে তাৰ কামনা কৰিছে এই কথাটো নিশ্চিতভাৱে বীৰেন কলিতাৰ এটা জীৱনৰ সফলতাৰ দিশ বুলি আমি ক'ব পাৰোঁ।